অচল বোড়ালের শতাব্দীর প্রাচীন পোস্ট অফিস। ব্রিটিশ আমলে তৈরি এই পোস্ট অফিসের উপর নির্ভরশীল এলাকার বাসিন্দারা। কোনো সিস্টেম লিঙ্ক কাজ না করায় সমস্ত পরিষেবা বন্ধ মাসের শুরু থেকেই। ব্যাপার হচ্ছে আমাদের তো পেনশন এখান থেকে পেমেন্ট হয় না, সমস্ত গিয়ে গিয়ে আউট অফ স্টেশন বলছে আমাদের লিঙ্ক খারাপ, প্রিন্টার মেশিন খারাপ, কোনো কাজই হচ্ছে না এখানে, আপনারা অন্য কোথাও থেকে ব্যবস্থা করুন। এই এইভাবে যাওয়া আসবে আর দু তিন মাস ধরে একই চলছে, কোনো রিপেয়ার হয় না, কিচ্ছু না, এসে এসে ফিরে যেতে হয়, বয়স্ক মানুষ দূরে যাওয়ারও অসুবিধে, কী করবে, এইভাবে চলছে, সাফার করছে বোড়াল পোস্ট অফিসে, কোনো কিছু সুরাহাও হচ্ছে না। সাধারণ গ্রাহক, পেনশনভোগী থেকে এজেন্ট সকলেই দুর্ভোগের মধ্যে পড়েছে, কাজ হারানোর আশঙ্কা এজেন্টদের। অন্যদিকে বয়স্কদের, পেনশনভোগীদের বক্তব্য একটানা এই সমস্যায় তাদের দুর্ভোগ বেড়েই চলেছে, বারবার বিভিন্ন জায়গায় জানিয়ে কোনো সুরাও হয়নি। বলতে এখানে টেকনিক্যাল ফল্ট, মানে যে সফটওয়্যারে কাজ হয় সেই সফটওয়্যারগুলো খোলা যাচ্ছে না। আমি ডিভিশনকে জানিয়েছি, মেইলও করেছি, ফোন ওভার ফোনেও জানিয়েছি, তারপর এই প্রিন্টারও বহুত দিন থেকে খারাপ আছে। এরকম ওনারা তো জানেন সবাই, আমি আসার আগের থেকে, চার্জে আসার আগের থেকে, আমি যতদিন এসেছি একদিনই কাজ করতে পেরেছিলাম, তারপর থেকে ওই 26 তারিখ জয়েন করেছি, তারপর এক দুদিন কাজ করার পর ওই 1 তারিখ থেকে একদম কাজ বন্ধ হয়ে আসে। আমি মেইল করেছি ডিভিশনে, আমি হায়ার অথরিটিকে জানিয়ে এই সমস্যা। তবে এলাকার যে সমস্ত মানুষ এই পোস্ট অফিসে, যারা পেনশনভোগী আছে এবং সাধারণ মানুষ, তারা দিনের পর দিন আসছে, কোনো কাজ না হয় হতাশ হয়ে ফিরে যাচ্ছে। বারবার পোস্টমাস্টারকে জানানোর পরেও কোনো লাভ হয়নি তাদের। পোস্টমাস্টার বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবুও সমস্যা না মেটায় সমস্ত পরিষেবা আপাতত বন্ধ আছে। পোস্টমাস্টার তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বাই মেলে তিনি জানিয়েছেন বলে তিনি স্বীকার করেছেন, তবুও সমস্যা এখনও পর্যন্ত মেটেনি। এলাকার মানুষের যেটা দাবি, টানা 3 মাস ধরে এই দুর্ভোগ তাদের পোয়াতে হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে অন্য কোথাও গিয়ে এই পরিষেবা নেয়ার জন্যে। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহা, রিপোর্ট, নিউজ 18 লোকাল।